সারাদিন কালাইছি গেলে এত বাতাস নাই কিচ্ছু নাই, এত গরমে গাও তত ঘামে যায়, কি করবো? আমতাম যে খাবো আল্লাহ, পাপ দিকে নেই কাঁচা আম যদি খাই তাহলে আল্লাহ যদি কয় যে কেরে কাঁচা আম খাইস কি শালা সারাদিন কাম কাজ করে আর ভালো লাগে না। আজকে একটা ঈদের পরের দিন, আমার গা প্রায় কেঁদে মেঁদে বোঝায় আর সবাই খালি ঘুরে বেড়ায়। এই মন ভাই এদিকে আয়। ভাই ভালো আছো? এই তো, কি অবস্থা তোর? এই তো ভাই, কি করছিস রে ভাই? কোশনে গরম বাবা, তুই আজকে একটা দিনে বসে রয়েছো ভাই, দেখো সারাদিন কাম কাম কাজ করে একটু ভালো লাগে না। তোমার যে রোদে রোদ উঠিস ভাই, তা সারাদিন কাম কাজ করো, আমরা বসে থাকি কাম কাজ নাই, তো কাম কাজ একটা দেওয়াও করি ভাই। কাম কাজ তো করবেন, তোমার খুঁজে পাওয়া যায় না। আসো আসো, বিকালবেলা আমার সাথে দেখা করো, কালকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো। ভাই তো চলো যাই, তোমার একটা কাজের একটা ব্যবস্থা ট্যবস্থা দিয়ে করতে পারি নাকি? সত্যি সত্যি ভাই, চলো শুনে এগুলো যাই, যাতে যাতে তোমার একটা কাজের ব্যবস্থা করি। ওই গ্রামে কাজ শুরু করে রাখতে খেলার, ঢাকা শহরে শুরু করাই ভালো আছিল খেলার। ঢাকা শহরের মানুষগুলো হাজার শব্দ করি তাও টের পায় না, এখন এই গ্রামে এসে চুরি করে এসে কি হবে কি জানে? যাই তোমরা কাজ করবে তো হাত পা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ভাই একটা আনকমন একটা লোক গেল, ওটা কি ডারে ভাই? জানি না তোর ভাই, একটু ডাক দে। সোনালী কোম্পানি ঢাকা পাবলিক ম্যানেজার জব করি। কেন ভাই, কোনো সমস্যা? না ভাই, আপনার নতুন মানুষ দেখলাম তো ওই কারণে আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা ভাই, যা বাড়িটা তো ফাঁকা ফাঁকাই লাগে, দেখি তো বাড়িটা।
মানুষ থাকি থাকে এই ঘর তো খোলা দেখতেছি দেখি আরেক ঘরে যাই তো আইছেন ও বাবা এটা তালা মারা কেউ তো নাই আজ তো মজা করে শুনি করবো নেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম।